চ্যানেল তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট বিন্দাস আছো। আজকে আমার বাড়িতে বিপত্তারিণীর পুজো, সেই উপলক্ষে আমাদের বাড়িতে ঠাকুরের প্রসাদের আয়োজন হচ্ছে। তো আমার শাশুড়ি মা আজকে ভোগের লুচি আর সুজি বানাবে, আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই হলো আমার মন্দিরের লুক, দেখো পুরো সাজানো হয়ে গেছে, সব জোগাড় হয়ে গেছে পুজোর, এখন শুধু পুরোহিত মশাই আসা বাকি। সুজিটা কড়াইয়ে দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিল। এবার দিয়ে দিল ঘি, ঘিটা আগে দিতে হয়, কিন্তু যেহেতু মায়ের কড়াইটা খুব তেতে গেছিল তাই মা আগে সুজিটাই দিয়ে দিয়েছিল। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে, যতক্ষণ না লালভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্সড করে নিতে হবে। সুজিটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হবে। ভালো করে চিনিটা মিক্সড করা হয়ে গেছে, এবার এটাতে দিয়ে দেওয়া হবে নারকেল কুচি, দিয়ে এটাকেও ভালো করে মিক্সড করে নেওয়া হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার এটাতে দিয়ে দেওয়া হবে গরুর দুধ। এবার এতে অ্যাড করা হলো কিশমিশ, এবার এতে দেওয়া হলো কাজু বাদাম। এটাকে ভালো করে মিক্স করে একটু ড্রাই ড্রাই মতোভাবে করে নেবে, তাহলেই রেডি হয়ে যাবে ভোগের সুজির হালুয়া।